নাটোরের ভুট্টাকে থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার। নাটোরের গুরুদাসপুর থেকে মোহাম্মদ মহিবুল্লাহ নামে 6 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিবুল্লাহ পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গৌটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসহাক আলীর ছেলে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে উপজেলার ভিটাপাড়া গ্রামের এক ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রায় 15 দিন আগে শিশু মহিবুল্লাহ মায়ের সাথে তার নানাবাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে শিশুটি স্মার্টফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 8:30টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভুট্টা খেতে মহিবুল্লার গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শত্রুতাবশত অথবা শিশুটির হাতে থাকা স্মার্টফোনটি হাতিয়ে নিতে কেউ শিশুটিকে গলা কেটে হত্যা করেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।